অত্যাধিক পরিমাণে লোভ লালসাই যে মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায়, এ মুভিটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। প্রিয় দর্শক, চলে এলাম তোমাদের জন্য দারুণ একটি মুভির গল্প নিয়ে। মুভির গল্পে আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাই, তারা দুজনে মিলে নির্জন মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করছিল, আর তখনই তাদের গাড়িটি হঠাৎ করে খারাপ হয়ে যায়। এরপর তারা গাড়ি থেকে নিচে নেমে আসে, আর কিছুক্ষণ পর তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি একটি বিশাল স্বর্ণের খণ্ড মরুভূমির মধ্যে পোতা অবস্থায় দেখতে পায়। এরপর সে লোভ সামলাতে না পেরে তারা দুজনেই ওই খণ্ডটিকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ওই স্বর্ণের খণ্ডটি দুজনেরই প্রাণ কেড়ে নেয়। তো কীভাবে এই স্বর্ণের খণ্ডটি তাদের দুজনের প্রাণ কেড়ে নিল তা জানতে হলে দেখতে থাকুন আজকের এই গল্পটি। গল্পের শুরুতেই আমরা একটি মালগাড়ি দেখতে পাই যেটি পাহাড়ের মধ্য দিয়ে যাত্রা করছিল, আর সেই মালগাড়ির মধ্যে একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে ভার্জিল। আর সেখানে আশেপাশে কোনো জীবজন্তু বা মানুষের অস্তিত্ব ছিল না। বিশ্ব উষ্ণায়নের ফলে সেখানকার সমস্ত জীব এবং মানুষ মারা গিয়েছে, আর হাতে গোনা কয়েকজন মানুষ বেঁচে রয়েছে। তো যাই হোক, এরপর ভার্জিল মালগাড়ি থেকে নিচে নেমে আসে, আর সেখানে স্টেশনে একজন ব্যক্তির সাথে দেখা করে। আসলে এই ব্যক্তি ভার্জিলকে কম্পাউন্ডে নিয়ে যাবে। তো এরপর ওই ব্যক্তিটি ভার্জিলের জন্য একটি ড্রাইভার হায়ার করে দেয়, আর এই ব্যক্তিটির নাম হচ্ছে ক্যাথ। তো এরপর ভার্জিল ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে নির্জন মরুভূমির মধ্য দিয়ে যাত্রা শুরু করে, আর তাদের যাত্রাপথটি ছিল অনেকটাই লম্বা। তো কিছুটা পথ যাওয়ার পর ভার্জিল প্রচণ্ড গরম সইতে না পেরে গাড়ির এসিটি অন করে, আর তখনই গাড়ির ড্রাইভার এসিটি হট করে অফ করে দেয়, আর ভার্জিলকে সতর্ক করে দিয়ে বলে, আমরা যদি গাড়ির এসি অন করে যাই তাহলে খুব শীঘ্রই গাড়ির ইঞ্জিনটি বন্ধ হয়ে যাবে আর আমরা মাঝ রাস্তায় আটকা পড়ে যাব। তো যাই হোক, যাত্রাপথে রাত নেমে আসলে তারা একটি জায়গায় দাঁড়িয়ে যায়, আর সেখানে আগুন জ্বালিয়ে একটি ছোট্ট ক্যাম্প করে। এখানে দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। ক্যাথ তখন ভার্জিলকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কম্পাউন্ডে কেন যেতে চাইছো? ভার্জিল তখন তাকে জানায় যে কম্পাউন্ডে আমি কাজের জন্য যাচ্ছি। তো এরপর ক্যাথ ভার্জিলকে বলে যে কম্পাউন্ড অনেক খারাপ জায়গা, সেখানে দিনরাত পরিশ্রম করানো হয় কিন্তু ঠিকঠাক মজুরি দেওয়া হয় না। ভার্জিল তখন ক্যাথকে বলে যে এছাড়া আমার কাছে কোনো উপায় নেই, আর আমি এটা যদি না করি তাহলে খিদের চালা সহ করতে না পেরে অনাহারেই মারা যাব। তো যাই হোক, এরপর সকাল হলে তারা আবারও যাত্রা শুরু করে, আর এইবার ভার্জিল গাড়ি চালাচ্ছিল আর ক্যাথ গাড়ির মধ্যে বিশ্রাম করছিল। তো যাত্রাপথে ক্লান্ত হয়ে ক্যাথ গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে, আর সেই সুযোগে ভার্জিল গাড়ির এসিটি অন করে দেয়, আর কিছুটা পথ যাওয়ার পর ঠিক সেটাই হয়, গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আর এরপর ক্যাথ গাড়ি থেকে নেমে গিয়ে প্রচণ্ড রেগে যায় ভার্জিলের ওপর, আর তাকে অনেক বকাঝকা করতে থাকে। তো এরপর ভার্জিল মন খারাপ করে গাড়ির কাছ থেকে কিছুটা দূরে চলে যায়, আর তখনই তার চোখ যায় একটি চকচকে পাথরের ওপর, আর সেখানে গিয়ে সেটি দেখার পর বুঝতে পারে সেটি সোনা। আর ওই স্বর্ণের খণ্ডটি এতটাই বড় ছিল যে তার একার পক্ষে এটা উদ্ধার করা অসম্ভব ব্যাপার, তাই সে বাধ্য হয়ে ক্যাথকে সেখানে ডাকে। আর এরপর তারা দুজনে মিলে অনেক পরিশ্রম করে সেই সোনার খণ্ডটিকে মাটির তলা থেকে তুলবার চেষ্টা করে, কিন্তু তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তো এরপর দুজনে উপলব্ধি করতে পারে যে তারা দুজনে এইভাবে এই বিশাল স্বর্ণের খণ্ডটি উদ্ধার করতে পারবে না, তাদেরকে এই সোনার খণ্ডটি তুলতে হলে ভারী কোনো বস্তু বা ক্রেন নিয়ে আসতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশাল স্বর্ণের খণ্ডটির মায়া ত্যাগ করে কেই বা যাবে ক্রেনটি আনার জন্য? তো এরপর রাত্রি হলে তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে থেকে কে যাবে ক্রেন আনার জন্য। তো এরপর ক্যাথ সিদ্ধান্ত নেয় যে সে এখান থেকে চলে যাবে ক্রেন আনতে সকাল হলে। পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই ক্যাথ তার ভাগের পানীয় জল এবং খাবার ভার্জিলকে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ক্রেন আনার উদ্দেশ্যে। আর যাওয়ার আগে ভার্জিলকে সাবধান করে দিয়ে বলেছে, রাত্রি হলে তুমি অনেক সাবধানে থাকবে কারণ এখানে অনেক প্রাণঘাতী পশু ঘোরাফেরা করে। এভাবে একটি রাত নেমে আসে, আর রাত্রি খুব সুন্দরভাবে ভার্জিল পার করে দেয়। পরের দিন সকাল হলে তার কাছে ক্যাথের ফোন আসে, কিন্তু ঘুমিয়ে থাকার কারণে সে মোবাইল ফোনটি রিসিভ করতে পায় না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই দিনের প্রচণ্ড সূর্যের তাপ সহ্য করতে না পেরে সে ছায়ার জন্য একটু বাইরের দিকে যায় ছায়ার খোঁজে, আর সে একটি ভাঙা প্লেন দেখতে পায়। এরপর সে প্লেনটির মধ্যে একটু বিশ্রাম নেয়, কিন্তু তারপরেই তার মনে পড়ে যায় সোনার খণ্ডটি তার থেকে অনেক দূরে রয়েছে, তাই সে সিদ্ধান্ত নেয় প্লেনের ভাঙা অংশগুলোকে সে সোনার খণ্ডের কাছে নিয়ে আসবে আর সেখানে একটি ক্যাম্প তৈরি করে।
আর এখানে সে থাকতে শুরু করে। কিন্তু সূর্যের আলো তার গায়ের চামড়াকে পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু তারপরেও সে স্বর্ণের লোভ সামলাতে না পেরে এখানেই রয়ে যায়। তো অনেকটা প্রচেষ্টা করার পর সে অবশেষে একটি সোনার খণ্ডকে ভাঙতে সক্ষম হয়। এরপর সে সোনার খণ্ডটিকে ব্যাগের মধ্যে ভরে দেয় আর সেটিকে সে দেখতে থাকে। আর তখনই তার কাছে ক্যাথের কল আসে আর ক্যাথ তাকে জানায় যে তার গাড়ির ইঞ্জিনটি খারাপ হয়ে গিয়েছে আর তার কাছে আসতে অনেকটা সময় লাগবে। তো এরপর ভার্জিল কিছুটা নিরাশ হয়ে যায় আর রাতে হলেই আগুন চালিয়ে ক্যাম্প করতে থাকে। আর তখনই সেখানে সে ভয়ঙ্কর প্রাণীর শব্দ পায় আর এই শব্দটি পাওয়ার পর সে অনেকটা ভয় পেয়ে যায়। পরের দিন সকাল হলে ভার্জিল একটি সাপ দেখতে পায় আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে সেই সাপটিকে ধরে খাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে সাপটিকে ধরার অনেক চেষ্টা করে, শেষ পর্যন্ত ব্যর্থ হয়। কিন্তু এই সাপটিকে ধরার চোখ করে তার বোতলে থাকা পানিগুলি পড়ে যায়। তো এরপর ভার্জিল নিরাশ হয়ে সেই ভাঙা প্লেনটির কাছে যায় কিছু দরকারি উপকরণ পাওয়ার আশা নিয়ে। আর তখন সে দূর থেকে একটি মেয়েকে আসতে দেখতে পায়। মেয়েটি তখন ভার্জিলকে বলে, তুমি তো তৃষ্ণার চালায় কাতর হয়ে পড়েছো, তুমি যদি চাও তাহলে 5 কিলোমিটার দূরে পানির ব্যবস্থা আছে আর সেখান থেকে তুমি চাইলেই পানি পান করতে পারবে। কিন্তু ভার্জিল এই সোনার খণ্ডটিকে ফেলে রেখে কোথাও যেতে রাজি হয় না। তো এরপর আমরা দেখতে পাই ওই মেয়েটি ভার্জিলের ক্যাম্পের দিকে লক্ষ্য করে এগোতে থাকে। তখন ভার্জিল তাকে বারণ করে। তো এরপর মেয়েটি ভার্জিলের কোনো কথা না শুনে তার ক্যাম্পের দিকে চলে যায় এবং তার ক্যাম্পটি খুঁজতে থাকে। আর এটা দেখার পর ভার্জিলের প্রচণ্ড রাগ হয় আর সইতে না পেরে তাকে একটি বেলিচা দিয়ে মেরে ফেলে। আর সেখানে মেয়েটি লাশটিকে পাশেই বালিচাপা দিয়ে দেয় আর এরপর সে চুপচাপ ক্যাম্পে বসে যায় আর খাবার খেতে থাকে। পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই ভার্জিলের কাছে ক্যাথের কল আসে আর তাকে বলে সে আমরা ক্রেনটি পেয়ে গিয়েছি আর খুব শীঘ্রই তোমার কাছে আসছি। তো এই খবরটি পাওয়ার পর ভার্জিল কিছুটা খুশি হয়। আর এরপরে আমরা মরুভূমির মধ্য দিয়ে একটি ট্র্যাককে আসতে দেখতে পাই। ভার্জিল সেই ট্র্যাকটিকে দেখার পর সে দোটানায় পড়ে যায় এবং সে ভাবতে থাকে সে এই সোনার খণ্ডটি ফেলে ট্র্যাকে উঠে চলে যাবে নাকি এখানে চুপচাপ থাকবে। কিন্তু এই স্বর্ণের লোভ তাকে আগড়ে ধরে রাখে। এরপর সে মন শক্ত করে সেখানে থেকে যায়। তো যাই হোক, এরপর রাত্রি নেমে আসলে আগুন জ্বালানোর জন্য ভার্জিল শুকনো কাঠ নিয়ে আসে আর তখনই মরুভূমির মধ্য দিয়ে বিশাল একটি ঝড় বয়ে আসে আর এই ঝড়ের ফলে তার ক্যাম্পটি তছনছ হয়ে যায়। আর তার কাছে যে পানির ট্যাঙ্কটি ছিল ছোট্ট, সেটি ঝড়ে উড়ে চলে যায়। এরপর সে ট্যাঙ্কের পিছু করতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই ভার্জিলের শরীরে একটি কাঠের টুকরো ঢুকে গিয়েছে আর সে প্রচণ্ড আহত। এরপর সে সোনার খণ্ডটি খুঁজে পায় আর সোনার খণ্ডটিকে দেখার পর সে কিছুটা স্বস্তি পায়। আর এখানে আমরা বুঝতে পারি ভার্জিলের কাছে তার নিজের জীবনের চেয়ে এই সোনার খণ্ডটির মূল্য ছিল অনেক বেশি। তো খিদা এবং তৃষ্ণার জ্বালা সইতে না পেরে ভার্জিলের হ্যালোজিনেশন হতে থাকে আর সে তার স্বপ্নের মধ্যে সে মেয়েটিকে দেখতে পায় যাকে সে কিছুক্ষণ আগে মেরে ফেলেছিল। তো এরপর ভার্জিল প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ক্যাথকে কল করে। ক্যাথ তখন তাকে জানায় যে আমি খুব শীঘ্রই তোমার কাছে পৌঁছে যাব, তুমি একটু ওয়েট করো। আর তখনই আমরা সেখানে একটি মেয়েকে আসতে দেখতে পাই। মেয়েটি তখন ভার্জিলকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমার বোনকে দেখতে পেয়েছো? আমার বোন আমার মতোই দেখতে। ভার্জিল তখন কিছুটা চুপ থাকার পর উত্তর দেয়, না, এখানে কোনো মেয়েকে আমি দেখিনি। মেয়েটি তখন নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই ভার্জিলের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে আর সে ঠিক মতো চলতে পারছে না। আর তখনই ভার্জিলের কাছে ক্যাথের কল আসে। ক্যাথ তাকে বলে যে আমি তোমাকে দেখতে পাচ্ছি আর খুব শীঘ্রই আমি তোমার কাছে চলে আসবো, তুমি একটু অপেক্ষা করো। আর তখনই আমরা দেখতে পাই সেখানকার জঙ্গলি কুত্তারা এসে ভার্জিলের ওপর আক্রমণ করে দেয়। এদিকে ভার্জিলের শরীরে এতটাও শক্তি ছিল না যে সেই কুকুরগুলোর সাথে পেরে উঠতে পারবে আর নিমিষের মধ্যে ভার্জিল এখানে মারা যায়। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে ক্যাথের কাছে। ক্যাথ একটি পাথরের আড়াল থেকে এই সমস্ত ঘটনাগুলো অবজার্ভ করছিল আর এখানে আমরা বুঝতে পারি ক্যাথ অনেক আগেই পৌঁছে গিয়েছিল। সে শুধু অপেক্ষা করছিল ভার্জিলের মরে যাওয়ার। ভার্জিল যদি মারা যায় তাহলে এই বিশাল স্বর্ণের মালিক হবে শুধু একজন, আর সে হচ্ছে ক্যাথ। আর এখন যেহেতু ভার্জিল মারা গিয়েছে তাই ক্যাথ গাড়িতে করে সেখানে চলে আসে আর গাড়ি থেকে নামার পর দূর থেকে একটি তীর এসে তার হৃদয়কে ভেদ করে দেয় আর আমরা দেখতে পাই এই তীরটি সে মেয়েটি চালিয়েছে। আর এখানে ঘটে এই গল্পটির ডি এন্ড। তো আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আজকের এই গল্পটি দেখে আমরা এটা বুঝতে পারলাম যে লোভ মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায়।
আসলে ভার্জিল এবং ক্যাট তাদের দুজনের কাছেই কিন্তু এখান থেকে বেঁচে ফেরার অপশন ছিল, কিন্তু তারা চুজ করেছে মৃত্যু। ভার্জিল যদি চাইতো তাহলে সেই ছোট্ট সোনার খণ্ডটি নিয়ে এখান থেকে বেঁচে ফিরতে পারতো সেই ট্র্যাকে করে, কিন্তু সে তার লোভের জন্য এখানে মারা যায়। অন্যদিকে ক্যাট, সে যদি লোভ না করতো তাহলে কিন্তু তারা দুজনে মিলে একসাথে এই সোনার খণ্ডটি উদ্ধার করতে পারতো আর তারা দুজনে এখান থেকে বেঁচে ফিরতে পারতো। তো চলো গাইস, আজকের এই গল্পটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।